গৌড়ীয় মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের 150তম স্বার্থ শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার জগন্নাথ মন্দির এবং গৌড়ীয় মঠের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং গৌড়ীয় মঠ ও মিশনের সাধু সন্ত এবং ভক্তরা। ভক্তিমূলক এই মহতী অনুষ্ঠানে তাৎপর্য নিয়ে নিজের প্রতিক্রিয়া রাখেন মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য, প্রভুপাদের জন্ম শতবর্ষ উপলক্ষে গৌড়ীয় মঠ ও মিশনের উদ্যোগে নেওয়া হয়েছে বহুবিধ কর্মসূচি, যার অন্যতম হল বিশ্ব বৈষ্ণব ধর্ম সম্মেলনের আয়োজন। সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অনুপ্রেরণামূলক জীবন বিশ্বে অসংখ্য মানুষের জীবনে নতুন দিশা।